একটা চমৎকার গল্প বলি। মানুষ মারা গেলে তাদের সাথে যে কথা বলা যায় সেটা কি জানো? এমন অনেক সময় আমরা কবরস্থানে গেলে সালাম দিই না, তো ওরা সালাম শুনে সালামের জবাবও দেয়। তো এখন তো মহিলারা মসজিদে যায় না, মসজিদের খেদমত করা তো দূরের কথা, মসজিদেও যায় না। তবে অনেক দেশে পরিবেশ পরিস্থিতির কারণে মসজিদে যাওয়া যায় না আর কি। কিন্তু যেখানে পরিবেশ আছে, যেমন আরব অনেক কান্ট্রির মধ্যে মেয়েদের জন্য আলাদা জায়গা আছে, আমাদের দেশেও অনেক মসজিদ আছে, তো মেয়েরা মসজিদে না যাওয়াটাই বর্তমানে নিরাপদ। তা আমার নবীর যুগে এক মহিলা ছিল, ওনার নাম হলো উম্মে মেহজান। নাম কি? উম্মে মেহজান। তো উনি মসজিদ সাফাই করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। তো উনি একদিন রাত্রে মারা গেলে, তো ওনাকে রাত্রেই উনি মসজিদ, আমাদের প্রিয় নবীজির যে মসজিদ সেখান থেকে দূরে থাকতো, তো রাত্রে মারা গেছে সেই হিসাবে আমার নবীজিকে আর জানাই নাই। তো রাত্রে দাফন করে দেয়। তো দাফন করে দেওয়ার পর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন শুনতে পেল যে উম্মে মেহজান মারা গেছেন। তো আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে তো উনার কবরের পারে গেলেন, গিয়ে সাহাবা ইকরাম সবাই কাতার হয়ে গেলেন, উনি কবরের পারেই জানাজা পড়লেন। রাত্রে তো উনাকে জানাজা পড়ে দাফন করছে, কিন্তু আমার নবী আবার জানাজা পড়লেন এবং আল্লাহর নবী ঘোষণা দিলেন যে আমি দেখছি ও মসজিদ সাফাই করার কারণে ওকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি, অর্থাৎ ও জান্নাতি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তো ওর আমল ছিল সে জান্নাতি, জান্নাতি হয়েছে কোন আমল ছিল? সে মসজিদ পরিষ্কার করত। সেজন্য আমাদেরও মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মসজিদে যাতে ময়লা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তো অপর একটা হাদিস, এই যে হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত, সেটা তাবরানি কবির নামক হাদিস গ্রন্থের 1160 নাম্বার, আবার আত-তারগিব ও তারহিবের 4 নাম্বার হাদিসে আরও চমৎকারভাবে হাদিসটা এভাবে বয়ান করা হয়েছে যে আমার নবীজি তো জানেন না, বলা হয় নাই যে ওই মহিলা মারা গেছেন, কিন্তু কয়েকদিন পর যখন আমার আল্লাহর নবী এক এলাকা এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, নতুন কবর দেখে জিজ্ঞেস করছেন যে এটা কার কবর, তখন সবাই বললো যে এটা উম্মে মেহজানের। তো তখন আমার নবী জিজ্ঞেস করতেন কি ওই উম্মে মেহজান যে মসজিদ পরিষ্কার করে তার তার কবর? বলে যে হ্যাঁ তার কবর। তো আল্লাহ নবী বলে যে তো সে যে মারা গেছে তোমরা আমাকে বলো নাই কেন, আমাকে বলা উচিত ছিল। তো আল্লাহর নবী তার কবরের পাড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কাতার হয়ে গেলেন, জানাজা পড়লেন কবরের পাড়ে, এবং আল্লাহর নবী জানাজা পড়ার পর ওই মহিলার সাথে সম্বোধন করে কথা বলছেন, বলছেন হে উম্মে মেহজান, তুমি বলো তুমি কোন আমলের কারণে আজকে এই অবস্থায়। তো সেটা যখন প্রশ্ন করছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সে কি আপনার কথা শুনতে পাচ্ছে? তখন আমার নবীজি বলেন যে ও আমার কথা তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, তোমরা যেরকম শুনতে পাচ্ছ তার চেয়ে ভালো শুনতে পাচ্ছে। তাহলে বোঝা যায় যারা মৃত্যুবরণ করে তারা আমাদের কথা শুনতে পায়, ঠিক আছে না? এ হাদিস থেকে বোঝা যায় যে মৃতরা আমাদের কথা শুনতে পায়। তো আমার নবী হাদিসের রাবি আত-তারগিব ও তারহিবের, ও তারহিবের 4 নম্বর হাদিস এটা। তো ওই হাদিসের রাবি উনি বলছেন যে আমার নবীজি তারপর বললেন যে সে আমাকে জবাব দিল সে মসজিদ যে পরিষ্কার করত, সে মসজিদ পরিষ্কারের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন, তার ফয়সালা জান্নাত হয়েছে, সেটাই সে মসজিদ পরিষ্কারের কাজটাকে সে ভালো পেয়েছে। তো আমাদেরও মসজিদে গেলে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়, যাতে মসজিদে অপরিচ্ছন্ন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনো খড়কুটা ছোট পাথর বা বালি দেখলে হাতে নিয়ে ফেলবে, নিয়ে জানালা দিয়ে ফেলে দিবে, কোনো ময়লা দেখলে সাফ করে ফেলবে, ঠিক আছে?